শেষ পর্যন্ত সুখবর হলো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। কেন্দ্রীয় সরকারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরাকে এককালীন ছাড় দিয়েছে। বিএড এবং ডিএলএড ছাড়াই বসা যাবে টেস্ট পরীক্ষায়। গত 10ই জানুয়ারি রাজ্যে এসে পৌঁছায় সেই ছাড়ের চিঠি। 2018 সালের 1লা জানুয়ারি পর্যন্ত রাজ্যে 12,222 জন শিক্ষকের পদ শূন্য ছিল। এই শূন্য পদগুলি বিএড এবং ডিএলএড ছাড়াই শিক্ষক নিয়োগ করতে পারবে রাজ্য সরকার, কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হবে টেটের মাধ্যমে। 2 বছর 2 মাস 17 দিন সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড এবং ডিএলএড ছাড়াই সংশ্লিষ্ট বেকার চাকরি প্রার্থীদের টেট পরীক্ষায় বসতে পারবেন। এক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর চাকরি প্রার্থীদের জন্য দ্বাদশে 50% নম্বর থাকতে হবে। দ্বাদশ উত্তীর্ণ বেকারদের ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে 50% নম্বর প্রয়োজন হবে। তবে ডিএলএডেও তাদেরকে ছাড় দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে সচিব অলোক জওহর রাজ্যের শিক্ষক দপ্তরের প্রধান সচিবকে চিঠি মারফত জানিয়েছেন। রাজ্যের তরফ থেকে শিক্ষক নিয়োগের এককালীন ছাড়ের দাবি জানানো হয়েছিল। ত্রিপুরা এই ছাড় পাওয়ার ফলে রাজ্যের প্রায় 2 লক্ষ ছেলে মেয়ে টেট পরীক্ষায় বসার সুযোগ পাবে। রাজ্যের শিক্ষক স্বল্পতার কথা চিন্তা করে এই ছাড় দেওয়া হয়েছে, কারণ বিএড এবং ডিএলএড না থাকার কারণে অনেক যুবক যুবতী টেট পরীক্ষায় বসতে পারছিলেন না।